नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो। तो आमिओ भालो आछि। आबारो एकटा नतून भिडियोते तोमादेर सबाइके जानाइ वेलकाम। तो बंधुरा आमार संगे आछे पान्ता दीदी आर ए काकीमा। आमरा आजके एसेछि कोथाय तोमरा थाम्बनेल टाइटल देखे बुझते पेरेछो। हाँ बंधुरा आजके आमरा सबाई एसेछि मायापुरे। तोमादेरके पुरो मायापुर घुरिये देखाबो। तोमरा शुधु संगे थेको, भिडियोटा देखो। आशा करछि तोमादेर आजकेर भिडियोटा खूब भालो लागबे। তো কাকিমা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, কিন্তু একটু গরমে ক্লান্ত লাগছে। আর পান্তাজি কেমন লাগছে? না একদম বিন্দাস, খুব মজা হচ্ছে। তো ভীষণ আমরা আজকে মজা করব। তোমরা শুধু সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কি করবে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে অবশ্যই। চলো তাহলে বেশি কথা বলছি না, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। কেমন লাগছে পান্তাদিকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর পান্তাদিকে তোমরা কে কে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে মায়াপুরে আসা একমাত্র পান্তাদির জন্য, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। পান্তাদিদি বলেছে যে চলো মায়াপুর থেকে ঘুরে আসি, তার জন্য আমরা আসলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর মন্দির, ভীষণ সুন্দর। আজকে এই মন্দিরের ভেতরেই ঢুকবো, ঢুকে দেখবো ভেতরে। তো তোমরা কে কে এসছো সে কমেন্ট করে অবশ্যই জানি। কিন্তু দেখো কত সুন্দর, এখানে হেভি সুন্দর পরিবেশ, যা লাগছে না, খুব ভালো লাগছে বন্ধুরা। অনেক দিন পরে আসলাম, সবটাই আজকে পান্তা দিদির জন্য আসতে পারলাম। মায়াপুর এসছি, মহাপ্রসাদ খাবো না এটা কখনো হয় না। তো ফার্স্টে এসে এখান থেকে কুপন কেটে নিয়েছি চারটে, আর এই কুপনের দাম হচ্ছে 80 টাকা। তো এখানে কিন্তু বন্ধুরা সব রকম কুপনই আছে, 50 টাকা, 80 টাকা, 150 টাকা, সব রকম আছে। তো আমরা নিয়েছি 80 টাকার কুপন নিয়েছি। তো বন্ধুরা আজকে যারা নতুন আছো, ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি জানি অনেক বন্ধুরা তোমরা এখানে এসো, কিন্তু নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। তো তোমরা যারা আসবে টোটো বা বাসে করে, এই 1 নম্বর ইসকন মন্দিরের গেটে চলে আসবে, এটা হচ্ছে মেন গেট। তো এই গেট দিয়ে তোমরা ভেতরে ঢুকবে আস্তে আস্তে। তো দেখো এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে আর কুপনটা কেটে নেবে এখান থেকে, আর গধা ভবনে চলে যাবে, গিয়ে তোমরা খাবে। আমি যখন আগে একবার এসেছিলাম তখন আমি বুঝতে পারিনি বন্ধুরা, তার জন্য আমি তোমাদেরকে আজকে পুরো মানে খুলে বলছি। তোমরা এখান থেকে টিকিট কেটে তোমরা একদম পুরো গদা ভবনে কী করে যাবে তোমাদেরকে সবটাই বলবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে যে ঘরটা আছে এখানে এত সুন্দর গান হচ্ছে না, যে ছন্দে যে ঘরটা হচ্ছে, খড় দিয়ে এত সুন্দর হরে কৃষ্ণ গান হচ্ছিলো না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, দারুণ লাগছিলো। তোমাদেরকে শোনাতাম কিন্তু কপিরাইট দিয়ে দেবে, তার জন্য আর তোমাদেরকে শোনালাম না। খুব সুন্দর গান হচ্ছিলো, এখানে সবসময় গান হতে থাকে, খুব ভালো লাগে হরে কৃষ্ণ গান। তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গদা ভবনের দিকে যাচ্ছি। দেখো এই এটা হচ্ছে গদা ভবনের রাস্তা, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। এ পান্তাদি কোথায় যাচ্ছো? কাকিমা হ্যাঁ আগে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, এখন আমরা খেয়ে দিয়ে কথা বলবো। কিমা কোথায় তুমি? সবাই আছে, আমরা একসঙ্গে প্রসাদ খেতে যাচ্ছি গোদা ভবনে। দেখো মহাভোগ মহাপ্রসাদ। আরে যা খিদে পেয়েছে না, সব আমি একা খাবো, ওদেরকে কাউকে দেবো না, এরকম মনে হচ্ছে। তুই পারবি না, তুই মুখে যতটা বলি ততটা নয়, সব খাবো আজকে। দেখো তোমরা বন্ধুরা কত খাই আমি আজকে মায়াপুরে, ভীষণ মজা করছি, খুব মজা করছি। একটা রুম নেব আমরা, চারজনে থাকবো একটা রুমে, তাই তো? একটা রুম এখন আমরা সন্ধান করছি কোথায় পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ একটা রুম নিতে হবে, কেন বলো তো আমরা আস্তে আস্তে না অনেক বেলা হয়ে গেছে তার জন্য। তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি, দেখো এখানে মহাপ্রসাদ খেতে এসেছি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। দেখো খুব সুন্দর, বিশাল সুন্দর জায়গাটা। দেখো বন্ধুরা এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে যাচ্ছি। দেখো জায়গাটা, দেখো তোমরা একবার একবার দেখো কত সুন্দর, বিশাল সুন্দর জায়গাটা। দেখো বিশাল সুন্দর জায়গাটা, দেখো এখানে আর এখানেও কিন্তু গুপি ড্রেস আছে অনেক।
দেখো এই এখানেও কিন্তু অনেক গুপি ড্রেস আছে, দেখো কত সুন্দর সুন্দর কালার। দেখো কি সুন্দর সুন্দর গুপি ড্রেস গুলো, বিশাল সুন্দর গুপি ড্রেস। দেখো দেখো আমরা এখন চলে এসেছি খাওয়ার জায়গায়, যাচ্ছে এখন বন্ধুরা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু এখন 1:30 বাজে। আজ দেখো তো, দেখো আমরা এখন বোক খেতে যাবো। আর এইটা হচ্ছে বোক খাওয়ার লাইন, এই এই যে বোক খাওয়ার লাইনে আছে। আমরা চারজন আছি, তার চারটে টিকিট নিয়ে এসছে। দেখো চলো এখানে জুতো রেখে তারপর যাচ্ছি। তো জুতো রেখে আসলাম, রেখে এখন লাইনে আবার দাঁড়িয়ে পড়বো খাওয়ার লাইনে। ওই দেখো এখন লাইনে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি স্পেশাল বোকা, এ টিকিট তো পড়ে হয় আমাদের মনে আছে বোকা হচ্ছে বলে হবে না, পড়ে যাচ্ছিল। তো যাই হোক আমরা এখন যাচ্ছি ভেতরে প্রসাদ খাওয়ার জন্য। আর স্পেশাল ভোগ আমরা কেটে নিয়েছি। আর এখান থেকে গোলাপ ফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে। যাচ্ছি আমরা এখন, আজ দেখো রাখো তোমার কাছে হাত ধোয়ার জল কোথায় আছে? ওই যে এখান থেকে টিকিট কাট দিতে হবে, ওই তো আছে। ওই যে এখান থেকে হাত ধুতে হবে, এখানে হাত ধুয়ে নেবো এবার আমরা। দোয়া হয়ে গেছে আমার, এবার আমরা চলে আসছি খাওয়ার জায়গায়। দেখো খাওয়ার জায়গাটা কত সুন্দর, দেখো খাওয়ার জায়গায় চলে আসছি। দেখো এখানে কিন্তু বসার জায়গা আছে খাওয়ার। দেখো সবাই খাচ্ছে এখানে। আমি আছি তো, এই ওর পেছনে লাইন, আমার এ ওর আগের পেছনে, আমার পেছনে লাইন চলে গেছে। রুটি দেন দুটো, আর একটা দিয়ে দেন রুটি। কি ভারী বাবা, এই পড়ে গেল। দেখো এখানে দেখো জল আছে সব। বন্ধুরা এখন পেয়ে গেছি রুটি, নাওনি আমি রুটি নিয়েছি। দেখি পনিরটা দিয়ে খে, পনিরটা দেখো বলতে পারবো না।
বেগুনিটা দেখো, বেগুনটা বেশ দারুণ গো। এটা কিছু তো করে, এটা একটা সবজি, দারুণ লাগছে খেতে। আমরা সবাই আছি দেখো, খাওয়ার সময় আর বেশি কথা বলছি না, খেয়ে নিয়ে আবার কথা বলবো। সঙ্গে সঙ্গে পায়েস আছে, 80 টাকা বোকেটা। তো দেখো, তিনজন আগে আগে হাঁটছে আর আমি পেছনে পেছনে হাঁটছি দেখো। তো খেয়ে দিয়ে আসলাম, তো আমরা এখন একটু রেস্ট করব, তার জন্য একটা রুম খুঁজছি, দেখি কোথায় গিয়ে। দেখো কত সুন্দর, আর এখানে যে মন্দির আছে এটা, ও কাকিমা এই মন্দিরটা না সন্ধ্যাবেলা খুলবে 4টার পরে, ওইটাই তো মেন। দেখো পান্তাদি নাচ করছে, আর কাকিমা, ও কাকিমা কেমন খেয়েছো বলো তো বন্ধুদের। সুন্দর খেয়েছি, মহাপ্রসাদ, প্রসাদের কোনো বিচার করতে নেই, অমৃতের মতো লাগে। তো আমরা যাচ্ছি এখন, দেখো কত সুন্দর। দেখো আমরা এখন ঘর ভাড়া নেবো বলে খুঁজছি কিন্তু পাচ্ছি না ঘর ভাড়া। তো এখানে ভেবেছিলাম আমরা রুম নেব কিন্তু পেলাম না। আর দেখো বড় মন্দিরটা দেখো কত সুন্দর। তো যাই হোক, প্রচণ্ড ঘুরছি আমরা। তো আমরা এখন এখানে রুম পাইনি আমরা, তাই না গো, তার জন্য গাছতলায় বসে আমরা রেস্ট করছি এখন দেখো। তো গাছতলায় বসেছিলাম, তো পান্তা দিয়ে এসে বলছে চলো কি বসে থাকছো, আবার তো কিছুক্ষণ পরে চলে যাব, এসছি এতদিন পরে মায়াপুরে, চলো ঘুরি আমরা, চলো কিছু শপিং করি। তো তারপরে আমরা দুজনে এখন বেরিয়ে পড়লাম, তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর যে দুজন আছে তারা শুয়ে আছে গাছতলায়, তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুজনা। আর একটুখানি হাঁটতে না হাঁটতে ওই দুজনা ফোন করে বললো কি আমরাও যাব। তারপরে ওই দুজনে আসছে পেছনে, তো আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে একটা দোকান আছে, আমি বলছি চলো ওই দোকানে যাই, গিয়ে দেখি কিছু কেনা যায় কি না। তো দেখো বন্ধুরা এখানে আমি চলে এসেছি, আর এই দোকানটা দেখো একদম পুরো বড় মন্দিরের পেছনটা এই দোকানটা, এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। তো আমি এখান থেকে একটা মিউজিক নেবো বলে, হরে কৃষ্ণ যে মিউজিক হয় ওই মিউজিকটা কেনার জন্য আমি এখানে দেখছিলাম। তো এখান থেকে দেখো এখানে রাধা কৃষ্ণ অনেক 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 দেখো এখানে ঠাকুর আছে, তো ছোট থেকে বড় অনেক, আর অনেক জিনিস এখানে আছে, সব কিছু এখান থেকে কিনতে পাওয়া যায়। আর এই দোকানটাই না মানে কি বলবো, মানে যা মানে একদম ফিক্সড দাম, যা দাম বলবে তাই, একটা টাকাও কম নেয় না। তো যাই হোক বন্ধুরা, তো এখান থেকে আমাদের কিছু কেনার ছিল সেগুলো আমরা কিনে নিয়েছি, একই দাম, কোনো দাম এখান থেকে কমানো হয় না। তো বেশ ভালো জিনিসগুলো কিন্তু, খুব ভালো। তো এখান থেকে আমরা কিনে নিয়েছি, কিনে এখন আবার যাব, আরও অনেক কিছু কিনবে বন্ধুরা। তোমরা ভিডিওটা শুধু দেখবে আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে বুঝতে পারবে। এখান থেকে আমরা মায়াপুর এসে গোপী ড্রেস কিনেছি, আরও অনেক কিছু আমরা কিনবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা মায়াপুর এসে আমরা চারজনা কী কী কেনাকাটা করেছি সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিও করে, তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম, আবারও আসবো মায়াপুরের ভিডিও নিয়ে, তোমরা শুধু সাথে থেকো।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও বারবার বলছি, তোমরা দেখতে পারবে আমরা চারজনে এসে মায়াপুরে কী কেনাকাটা করেছি, তোমাদেরকে কিন্তু সবটাই দেখাবো বন্ধুরা। তোমরা শুধু সাথে থেকো, সঙ্গে থেকো, আর যারা নাকি আমাকে সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, চ্যানেল সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর মায়াপুর এসে আমরা কী কেনাকাটা করেছি সেটা কিন্তু তোমরা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।